বঙ্গবন্ধু উপগ্রহ, আমাদের কাঙ্ক্ষিত ভূস্থির কৃত্রিম উপগ্রহ, আধুনিক যোগাযোগ ব্যবস্থার সিংহদ্বার উদ্ঘাটনে আমাদের নিজস্ব স্বর্ণচাবি। 14 জুন 1975 সাল, জাতির পিতা বঙ্গবন্ধু দেশে উদ্বোধন করেন উপগ্রহ ভূকেন্দ্র। আধুনিক আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থা উপগ্রহ যোগাযোগে সূচিত হয়। আমাদের অংশগ্রহণ এর এক ব্যবহারকারী হিসেবে এ পদক্ষেপটি পরবর্তীকালে জাতির নিজস্ব উপগ্রহ যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠার আকাঙ্ক্ষার জন্ম দেওয়া স্বাভাবিক ছিল। ১৯৯৬ সালে বঙ্গবন্ধু কন্যা সরকার গঠন করলে আবার চেতনা জাগ্রত হয়, ভাবনা আসে অগ্রগতির নিজস্ব ভূস্থির উপগ্রহ অর্জনে। তার সরকারের বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয় থেকে এ মর্মে প্রস্তাব আসা মাত্র বঙ্গবন্ধু কন্যা এতে উৎসাহ যোগান এবং তারই উদ্যোগে সে মন্ত্রণালয়ের উন্নয়ন পরিকল্পনায় ভূস্থির কক্ষে বঙ্গবন্ধু উপগ্রহ সংস্থাপন প্রকল্প গৃহীত হয়। ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা হবে। Communications forms the backbone of digital Bangladesh. আমরা আশা করতে পারি 2017 সালের ডিসেম্বরে বাঙালি জাতির গৌরব বয়ে বঙ্গবন্ধু উপগ্রহ আকাশে আবর্তন অবস্থান গ্রহণ করবে, সংযোজিত হবে আমাদের ইলেকট্রনিক্স যোগাযোগ ব্যবস্থার নতুন সুফল অধ্যায়। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে যা হবে এক বড় পদক্ষেপ। এ ক্ষণে আমরা সাধারণভাবে ভূস্থির উপগ্রহের এবং বিশেষভাবে বঙ্গবন্ধু উপগ্রহের কার্যধারার সংক্ষিপ্ত বিবরণ দেখে নিতে পারি। আবারও ভোর, আবারও অপেক্ষা, আবারও জেগে ওঠো এখনই সময়। আমার সোনার বাংলাদেশ এগিয়েই যাবে, আবারও ঝাঁপ দেবে এমন জানে। এই পৃথিবী স্বাধীনতার ছবি আঁকা আমাদের হাতে, দেখেছে দেশ নতুনের বেশ শত আলো ভরা রাতে। সময়ের লাগাম ধরে সামনে বাড়ো।
মশাল যায়।